एवरीवन वेलकम टू माय चैनल सबा के आबारो आमार चैनले नतून एक ब्लॉग वीडियो देखा आमंत्रण जानिए शुरू करछी आमार आजकेर ब्लॉग। आशा करछी काछे किंबा दूरे जेखान थेकेई आमार ब्लॉग वीडियोटी आपनारा देखछेन सबाई भालो आछेन सुस्थ आछेन। सकाल बेला एरकम एक प्लेट खिचुड़ी साथे डिम भाजी और पेयाज होले किन्तु खेते मंद लागे ना। आमादेर आजके सकाले ब्रेकफास्ट छिलो खिचुड़ी और एखन आमी अर्चिताके स्नान करिए रेडी करिए निये आसलाम और एखाने अर्थि हाते कागज केटे रंग करे आठा दिए किछु फुल तैरि करछिलो। देखे अर्चिता बोलछे आमी करब तो एटा करते शुरू करे दिलो। आमार एई मेयेर ডেইলি রুটিন যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার বাচ্চার ডেইলি রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সারা দিন ও কি কি করে, আমি ওকে কিভাবে কেয়ার করি, যাই হোক। আর এখানে একটা ফুলও তৈরি করেছে ক্যাথি আর ওই ফুলের টপটা তৈরি করছে অর্থি। ও একটু ওই ঘরে অভর সঙ্গে দেখা করতে গেছে আর এই সুযোগে ও এগুলো আঁকাতে বসেছে। যাই হোক, আমি নিষেধ করছি যে তুমি এটা করো না, অর্থি দিদি এসে কিন্তু বকা দিবে, তারপরেও ও বলছে আমি করব। যাই হোক, ছোট মানুষ চেষ্টা করছে। দেখুন ফাইনালি কিন্তু অর্থি পুরো ফুল এবং এই ফুলের টপটা রেডি করেছে, অনেক সুন্দর লাগছে তাই না? আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি লাইক করে দেন। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক করে দেন, আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক লোকের কাছে পৌঁছে দেবে। যাই হোক, এই ফুলের টপটা অর্থি করেছে, আজকে ওর একটা দিদির জন্মদিন, তাকে উপহার দেবে বিদায়, যার জন্য ও নিজে হাতে এটা করেছে। আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন জলে জিয়ে রাখা হয়েছে, আমাদের এখানে জিয়ে রাখাই বলে, আসলে এরকম তাজা মাছ অনেক দিন আমরা দেখতে পাই না। তা আমাদের পাশেই একটা ছেলে সেদিন মাছ মারছিল, তোকে বলছিলাম যে এরপরে মাছ পেলে আমাদেরকে দিয়ে যেতে, যাই হোক দিয়ে গেছে। তো তার মধ্যে থেকে কিন্তু যে বড় মাছটা সেটা কিন্তু মারা গেছে, যার কারণে ওই মাছটা তুলে নিয়েছি। আর এখানে বাকি কই মাছ এবং জিওল মাছ, কানুস মাছও বলে আমাদের এখানে, এই মাছগুলো জিয়ে রাখা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, বাচ্চারা দেখে খুবই মজা পাচ্ছে আর আমারও অনেক ভালো লাগছিল। আসলে ছোটবেলায় এভাবে আমাদের বাড়িতে যখন তাজা মাছ মেরে নিয়ে আসতো তখন এভাবেই বালতির মধ্যে করে জলে ভিজিয়ে রাখা হতো, তারপর তাজা মাছ খাওয়া হতো। যাই হোক, ছোটবেলাতে ফিরে গিয়েছিলাম একটুর জন্য। এখানে যে শোল মাছটা তখন মারা গিয়েছিল সেই মাছটাকে অলরেডি কেটে ধুয়ে ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু আমি কাটিনি, কারণ আমি মাছ কাটতে পারি না, আমি মাছ রান্না করতে পারি। আর সেই শোল মাছটা রান্না করছি, আর রান্না হয়েছে লাল শাক, এই শোল মাছ ভাজা হয়েছে, আর এখানে রান্না হয়েছে ট্যাংরা মাছের ঝোল আর রাইখোর মাছ, অর্থাৎ মিলানো ছোট মাছ আলু পটল বেগুন দিয়ে পাতলা ঝোল। গরমের দিনে এভাবে আলু পটল বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে যদি একটু লেবু হয় তাহলে তার কথাই নেই। আর এখানে ট্যাংরা মাছের একটু টক ঝোল করা হয়েছে, তেঁতুল দিয়ে এই ঝোল করা হয়েছে। এখন আমি এই মশলার মধ্যে মশলা দিয়েছি পেঁয়াজ বাটা, হালকা একটু রসুন বাটা, আদা জিরা বাটা, ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, সুন্দরভাবে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই ভাজা মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ঢেকে কষিয়ে নিব।
আমরা সবাই মাছ রান্না করতে জানি, সেজন্য আর ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে কিন্তু আমি আমার ব্লগে এবং রেসিপিতে অনেক রান্না শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। যদি কি না আপনারা আমার চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটি দেখে থাকেন, আর যারা অলরেডি আমার চ্যানেলের ভিডিও দেখেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর চেষ্টা করবেন সবসময় এভাবে আমার পাশে থাকার, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার আমার এই জার্নিটা এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না, তাই অবশ্যই আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। এখানে কিন্তু মাছ রান্না হয়ে গেছে, আর বাকি রান্নাগুলো তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দুপুরবেলা এখন আমার সবথেকে সারা দিনের মধ্যে কষ্টের কাজ চলছে, সেটা হচ্ছে অর্চিতাকে খাওয়ানো। আমার সারা দিনে যতগুলো কাজ আছে তার মধ্যে সবথেকে কি বলবো ভেজাল, ঝামেলা বা বিরক্তিকর যেটাই বলেন কাজ হচ্ছে ওকে খাওয়ানো। আসলে বাচ্চাকে মা খাওয়ানো এটা কিন্তু কোনো ভেজালের কথা না, কিন্তু ও একদম খেতে চায় না, কোনো মতেই খেতে চায় না, যার কারণে এত সমস্যা হয়। তা আমি ওদেরকে বললাম তোমরা একটু ওর সাথে খেলো, গাড়িতে ঘুরে ঘুরে দেখে ওকে একটু খাইয়ে দিই। ঝাল তেমন একটা দেওয়াই হয় না ওর জন্য, তারপরেও নাকি ওর অনেক ঝাল লাগে, এই জন্য ও বেশিরভাগ টাইমে মিষ্টি খাবার অর্থাৎ দুধ ভাত বা এটাও আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। আবার মাঝে মধ্যে ওর জন্য ঝাল ছাড়াও রান্না করি, সেটাও খেয়ে বলবে মা ঝাল, তাহলে বলেন কি অবস্থা। যাই হোক, এখানে ক্যাথি অর্থি ওরা সবাই গাড়িতে খেলা করছে। এই গাড়িটা ক্যাথি যখন ছোট ছিল তখন আমাদের এখানে টাস অ্যান্ড টেক একটা শোরুম থেকে নেওয়া হয়েছিল, এখন বেশি একটা ব্যবহার করা হয় না, ওরা মাঝে মধ্যে খেলে। ওরা কতটা মজা করছে দেখুন, খেলতে খেলতে আবার লাগে, আবার কান্দে, আবার খেলে, এই আর কি। তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওদের মজার এই মুহূর্তটা, আশা করছি আপনাদের আমার আজকের বাচ্চাদের নিয়ে এবং পুরো ব্লগটাই আপনাদের ভালো লাগছে। আবারও বলছি যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে, দেখছেন কীভাবে পড়ে গেল, তাহলে ছোট্ট একটা লাইক বাটনে ক্লিক করে দেন। ছোট্ট একটা লাইক বাটনে ক্লিক করতে কিন্তু আপনাদের কোনো প্রকার কষ্ট, টাকা খরচ কিছুই হবে না, কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশনটা একটু হলেও বেড়ে যাবে। আপনার ছোট্ট একটা লাইকের জন্য আমার ভিডিওটা কিন্তু আরও 5টা মানুষ দেখতে পারবে, তাই দাদা ভাই দিদি ভাই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে ছোট্ট একটা লাইক করে দেন। আর যদি কমেন্ট করতে চান আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। এখানে বিকেলবেলা আমি ওদের জন্য একটু স্যান্ডউইচ তৈরি করেছিলাম, স্যান্ডউইচ তৈরি করার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। যাই হোক আমি বলে দিচ্ছি, আমি এর মধ্যে চিকেন, গাজর, পেঁয়াজ, ময়নিস এগুলো দিয়েই ভিতরের স্যান্ডউইচের ভিতরের পুরটা রেডি করেছি, আর উপর থেকে একটু সস দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর কালারফুল ইয়ামি হয়েছে, ক্যাথির স্যান্ডউইচ খেতে খুবই ভালো লাগে, ওর জন্যই মূলত করা। মাঝে মধ্যে ওদের পছন্দসই নাস্তা আমি করে থাকি, আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার কাছে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান। যাই হোক, আর এখানে দেখেন কত সুন্দর একটা জবা ফুল, আমি জীবনে প্রথমবার এই 5-6 মুগালা জবা ফুল দেখলাম। আপনারা কি কখনো এরকম 5 ফুল মুগালা জবা ফুল দেখেছেন? যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, মনে হয় আপনাদের সঙ্গে আমি সামনাসামনি কথা বলছি।
যাই হোক, এরকম ফুল প্রথমবার যেহেতু আমি দেখলাম, ভাবলাম আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, লাইক করবেন, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব।